নমস্কার, ডক্টর বি.কে. মহাপাত্র, প্রধান মৎস্য বৈজ্ঞানিক, কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান, কলকাতা কেন্দ্র। আমরা আবার এই অ্যাকোয়াকালচার ডায়েরির আলোচনাতে আমরা ফিরে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নিজেরা যেমন ভালো আছি, মাছকেও ভালো রাখতে হবে। ইতিমধ্যে মাছের চাষে যেমন বায়োফ্লক করছেন, তেমনিভাবে অনেকেই কিন্তু বটম ক্লিন মাছ চাষ শুরু করেছেন। যারা বটম ক্লিন মাছ চাষ শুরু করেছেন, তাদের কাছ থেকে বিশেষত প্রায় প্রতিদিন কোনো না কোনো আমরা ফোন পাই, যে ফোনটাতে যে মাছ কিন্তু মরছে, এই যে ঘটনাটা, অথবা মাছ রোগগ্রস্ত হচ্ছে। এই জায়গায় আমি আগে বলেছি যে বটম ক্লিন আমরা করতে পারি সেই টেকনিকে মাছ চাষ, নো ডাউট, কিন্তু সেখানে যে একটা হচ্ছে প্রতিরোধ কিভাবে করব সেটা আমাদের জানতে হবে, এবং প্রতিকার কিভাবে করব সেটাও জানতে হবে। এই প্রতিরোধের জন্য যেটা সব থেকে জরুরি, বটম ক্লিনে কিন্তু আমাদের যেমন অক্সিজেনটাকে ঠিকঠাক রাখতে হবে, যেমন গদিক ঘনত্ব মাছ চাষ করলে যে অক্সিজেনের যোগান দিতে হবে, তেমনি কিনা ওর যে বর্জ্য পদার্থ থেকে, অর্থাৎ যে অ্যামোনিয়ার লোডটা হয়, এবং যেটা আমরা টেস্ট কিটের মাধ্যমে আমরা দেখি যে ট্যানটাকে আমরা মাপি, সেই ট্যানটা কিন্তু আমাদের রেগুলার মাপতে হবে, এবং প্রয়োজন অনুযায়ী আমাদের জল পরিবর্তন করতে হবে। এখানে যদি কত পার্সেন্ট জল পরিবর্তন করা থেকে যেটা আমাদের জানার দরকার, যে ট্যান লেভেলটাকে আমরা সেফ লেভেলে রেখে আমাদের যতটুকু দরকার প্রয়োজন অনুযায়ী আমাদের জলটাকে এক্সচেঞ্জ করতে হবে। কারণ এখানে আমরা যখন বটম ক্লিনের যে পন্ডের যে ডিজাইন থেকে যে অতি সহজে আমরা সেটা কিনা সলিড ওয়েস্টটাকে আমরা রিমুভ করতে পারি, তাতে নো ডাউট সেখানে যে ওই যে অ্যামোনিয়াল নাইট্রোজেনের যে ঘনত্ব যেটা নর্মালি দেখা যায় সেটা কিন্তু অনেকটাই কমে যায়। কিন্তু এক্ষেত্রে ভুলে গেলে হবে না যে ওই জলের সঙ্গেও কিন্তু অ্যামোনিয়া ডিজল্ভ অবস্থায় থাকছে, যে অ্যামোনিয়ার পরিমাণটা সাধারণত যে পিএইচ বাড়ার সঙ্গে সঙ্গে এবং টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। তার জন্য আমি আগেও আলোচনা করেছি যে এই যে ট্যান মাপার যে আদর্শ সময়টা, অর্থাৎ আমাদের দুপুর একটা থেকে তিনটের ভেতরে যদি মাপা যায়, তাহলে কিন্তু যে ওই যে লেথাল লেভেলে এই ট্যানটা গেছে কিনা সেটা আমরা অতি সহজে সেটাকে আমরা বুঝতে পারি। তাই এই ট্যানটাকে যদি আমরা সেফ রাখি, অর্থাৎ সেফ লেভেলে যদি আমরা সবসময় রাখি, তাহলে কিন্তু মাছের রোগাক্রান্ত হওয়ার চান্সটা কমে যাবে বা হবে না। তাহলে আমরা কি করে করব এই ট্যানটা? সাধারণত আমরা যেটা মাপি সেটা অ্যামোনিয়া কিট হলেও সেটা কিন্তু আমরা যেটা মাপি ট্যান, তাই ট্যানটার মান অনুযায়ী যদি আমরা এটাকে অ্যাডজাস্ট করে আমরা এই কালচারটাকে ঠিকঠাক রাখি, তাহলে কিন্তু মাছের রোগ আসবে না বা আসার সম্ভাবনা অত্যন্ত কম হবে। এই ট্যানের হচ্ছে সব থেকে উপযুক্ত পরিবেশ কত, অর্থাৎ 0.1 ppm যদি এরকম ট্যানের লেভেলটা আসে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের জলের পরিবেশটা ঠিক আছে। তাহলে যেমন বটম ড্রেনেজ বা জলের যে যতটা সম্ভব জলটে মানে ওখানে বার করে নিয়ে আবার মিষ্টি জল দেওয়া উচিত, সেটা কিন্তু আমাদের করতে হবে। তাই যদি করা যায়, তাহলে এই যে ট্যানটাকে যদি সঠিক অবস্থায় রাখা যায়, তাহলে মাছ কিন্তু মানে কোনো ক্লান্ত বা স্ট্রেসফুল হবে না, আর স্ট্রেসফুল যদি না হয় তাহলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ভালো থাকবে, তাহলে কিন্তু মাছ সুস্থ সবল থাকবে। এইবারে ট্যান যদি আমরা ট্যানের মানটা 0.25 ppm দেখি, তাহলে কি হবে? এই 0.25 ppm কিন্তু ট্যান যদি থাকে, মানে টোটাল অ্যামোনিয়াল নাইট্রোজেন যেটা আমরা অ্যামোনিয়া কিটের মাধ্যমে মাপি, তাহলে কিন্তু সেটা কি হয়, মাছ মরবে না, কিন্তু দীর্ঘদিন যদি ওই একই অবস্থায় থাকে তাহলে কিন্তু মাছ ধীরে ধীরে তার ইমিউনিটি লস হয়ে মাছ রোগাক্রান্ত হতে পারে। কারণ যখন ইমিউনিটিটা লস হয় তখন কিন্তু রোগ জীবাণুর আক্রমণটা হয়। তাহলে তেমনি কিন্তু আমরা এই যে ট্যানের মাত্রা যেটা বললাম, যে এটা যদি 1.5 হয়, সেক্ষেত্রে কিন্তু কি হয়, এই মিষ্টি জলের ক্ষেত্রে 1.5 যদি ট্যান হয়, সেই ট্যানের মাত্রার জন্য মাছের কি হবে, যে স্বাভাবিক যে ওই যে পচন ক্রিয়া এবং সে যে হয় সেই জিনিসটা অনেকটাই মানে, অর্থাৎ যে জৈব পদার্থ যে থাকে সেটা কোনো পচনটা হয় না, অর্থাৎ সেটাও কিন্তু আমাদের মানে দীর্ঘদিন থাকলে সেটা হানিকর হবে। তাই আমরা সেফ লেভেল যেটা সেটা সবসময় আমরা মেনটেন করব। আর যদি ট্যান
তিন হয় তাহলে বুঝবেন যে এখন মাছ কিন্তু একদম মরার জায়গায় চলে এসেছে, অর্থাৎ মাছ মরবে, রোগাক্রান্ত হবে। তাই কখনোই কিন্তু এই ট্যান লেভেলটা আমাদের ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হবে না। আমরা আবার যেটাকে বলি যে যেটাকে সেফ লেভেল, যেটা সব থেকে যে লেভেলটা থাকলে মাছের কোনো সমস্যা হওয়ার কথা নয়, সেইটা হচ্ছে আমাদের 0.1 ppm। এটা খেয়াল রাখবেন। এবং এইভাবে যদি আমরা ট্যান লেভেলটাকে মেনটেন করার জন্য যতবার বটন ড্রেনেজ করে এবং সেখানে পরিষ্কার জল মিশিয়ে সেটাকে পাতলা করা যায়, সেটা আমাদের দেখতে হবে। এছাড়া এখানে আরেকটা পদ্ধতিতে যেমন করা যায় যে মানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেগুলো সাধারণত অ্যামোনিয়াকে নাইট্রাইট এবং নাইট্রাইটকে নাইট্রেটে পরিবর্তন করে, সেই ধরনের কালচারও এখানে মিডিয়াতে আমরা মাঝে মাঝে অ্যাড করতে পারি। কারণ এখানে যেটা হয়, এই জলটা আমরা ড্রেন আউট করার জন্য সেটা সাধারণত স্টেবিলাইজ হয় না। এবং এইটা যদি হয় এবং সেক্ষেত্রে ফাইটোপ্লাঙ্কটন অটোমেটিক সেখানে কিছুটা যদি সানলাইটের এক্সপোজ থাকে, সে ফাইটোপ্লাঙ্কটন সেখানে এসে কি করে, ওই অর্থাৎ সেই নাইট্রেটটাকে শোষণ করে নেয়, অর্থাৎ সেখানে একটা ফাইটোপ্লাঙ্কটন উপস্থিত থাকলে সেটা এটা একটা ভালো হয়। সরি, এই যদি আমরা করি তাহলে কিন্তু এখানে যে রোগের যে প্রাদুর্ভাবটা, যেটা সাধারণত বটম ক্লিনে আমরা দেখছি যে নিয়মিত যেটা মাছ মরা বা মাছের রোগাক্রান্ত হওয়া এবং লেজের যে ক্ষয় রোগ, এগুলো কিন্তু এখানে এক্ষেত্রে আটকানো যাবে। এটা আমাদের অত্যন্ত এটা জরুরি। এছাড়া তেমনি কিনা যে বটম ক্লিনে আরেকটা সমস্যা যেটাকে আমাদের প্রতিরোধ করার দরকার আছে, যে আমরা যে জলগুলো ব্যবহার করি তাতে যদি আয়রন বেশি থাকে, সে আয়রনকে যাতে আমাদের অ্যাভয়েড করা যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। কারণ আয়রনের টলারেট যে ক্ষমতা, সেটা মাছের ক্ষেত্রে আজ যদি 10 ppm এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো ভালো নয়, সেটা আমরা জানি। তার জন্য কি করতে হয়, এই যে খুব সহজ পদ্ধতি যেটা বলেছি, যদি আলাদা কোনো ট্যাঙ্কে জল রেখে সেটাকে এক্সপোজ করে সেখানে কিছুটা বড় আয়রন থিতানি পড়বে এবং কচুরি পানা দিলে সেখানে কিন্তু জলটা কিছুটা ফিল্টারেশন হয়, সেই জলটা আমরা ব্যবহার করতে পারি। যদি তা না সম্ভব হয়, ডাইরেক্ট যদি আমরা কোনো জল ব্যবহার করি সেক্ষেত্রে অন্তত আয়রন গাড়ির যে যে ফিল্টার নেটগুলো যে ব্যবহার করা হয়, সেই ধরনের নেট যদি আমরা ওই যে কলের মুখে মানে যেখানে জলটা আমরা ফেলবো সেই জলে যদি আমরা দিই সেই ঘন নেট, তাহলে কিন্তু কি হবে, এই আয়রনটা কিছুটা সেক্ষেত্রে ফিল্টারেশন হবে। এবং সেই ধরনের মানে আয়রনের যে আয়রন গার্ড হিসাবে যে নেটগুলো, সেই নেট আমরা এখানে ব্যবহার করে এটাকে আটকাতে পারি। এবারে সব আমরা করলাম, তাতেও যদি মাছ এখানে কোনোভাবে রোগাক্রান্ত হয় তাহলে কিন্তু প্রথমেই যেটা করার দরকার, ওই মানে রোগাক্রান্ত হয়ে গেলে ট্যাঙ্কটাকে স্যানিটাইজ করার দরকার। সেই স্যানিটাইজ করার জন্য সর্বদা মানে যে আমাদের ভালো যে স্যানিটাইজারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সক্রিনা, যে WS, যেটা 1 ppm হারে ব্যবহার করা হয়, অর্থাৎ 1000 liter জলের জন্য 1 ml দিলে কিন্তু সেইটাকে কি করে রাখা যায়। এবং এখানে করতে হবে যে অন্তত 3 বার এটাকে ট্রিটমেন্ট করতে হবে, প্রতিবারে ট্রিটমেন্টের করে 6 থেকে 12 ঘন্টা এটাকে রেখে সেই জলটাকে পাল্টে দিতে হয়। আবার দ্বিতীয় দিনে আবার অনুরূপভাবে আবার নতুন করে সেই সক্রিনা ওই যে যে মাত্রাটা বলেছি যে 1 ppm, অর্থাৎ 1 ml প্রতি 1000 liter দিয়ে সেটাকে আবার সেরকম রেখে 6 থেকে 12 ঘন্টা আবার জলটাকে পরিবর্তন করতে হয়। আবার পরিষ্কার জল দিয়ে অনুরূপভাবে আবার সক্রিয় চার্জ করে রাখতে হয়। এই পদ্ধতিতে যদি 3 দিন করা যায় তাহলে টোটাল সিস্টেম যেমন স্যানিটাইজ হবে এবং সেক্ষেত্রে যে মাছগুলো থাকে তাদের যে যে জীবাণুগুলো থাকে সেই রকম বিভিন্ন মাইক্রো অর্গানিজম ক্ষতিকারক সেগুলো কিন্তু মরবে। এবং এই এরপরে আবার পরিষ্কার জল দিয়ে আমরা মাছগুলোকে রাখতে পারি। এছাড়া আর একটা জিনিস দরকার, যেহেতু তাদের বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গে সেগুলো রয়েছে সেই জীবাণুগুলো, সেখানে একটা অ্যান্টিবায়োটিক যদি আমরা খাবারের সঙ্গে ব্যবহার করি সেই অ্যান্টিবায়োটিক সেটা কিন্তু আরও ফলপ্রসূ হয়। অনেক রকম অ্যান্টিবায়োটিক আছে, আমরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমরা যে দেখছি যে একটা জিনিস, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের বিভিন্ন অ্যান্টিবায়োটিক সেটা অনেকটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই রেজিস্ট্যান্সটাকে অনেক যেগুলো আমরা যে মডার্ন যেগুলো মেডিসিনগুলো সেটার পাথওয়ে জানার জন্য এই ব্যাকটেরিয়াগুলোকে যখন আমরা অ্যান্টিবায়োটিক চার্জ করি তাও কিন্তু রেজিস্ট্যান্সের কারণে সেগুলোকে আমরা নিধন করতে পারি না বা আমরা কন্ট্রোল করতে পারি না।
তার জন্য আমাদের পুরনো দিনের একটা অ্যান্টিবায়োটিক আমরা যেটা ব্যবহার করতাম, যেটা ট্রাইমেথোপ্রিম এবং সালফামেথোক্সাজল, সেই আমরা যে অ্যান্টিবায়োটিক সেটাকে আমরা খাবারের সঙ্গে ব্যবহার করতে পারি। এই এই অ্যান্টিবায়োটিকটা যেটা ব্যাকটেরিয়াম বা সেপ্টাম নামে পাওয়া যায়, সেটা হিউম্যানে যেরকম রয়েছে তেমন ভেট ড্রাগ হিসাবে সেটা পাওয়া যায়, সেইটাকে আমরা খাবারের সঙ্গে ব্যবহার করতে পারি। সাধারণত দুটোভাবে করা যায়, যে মাছের ওজনের যদি আমরা দেখি যে মাছ কত কিলো আছে আর খাবার কত কিলো দেওয়া হয়েছে, দুটো পদ্ধতিতে ডোজটা ক্যালকুলেট করা হয়। সাধারণত এই যে খাদ্য যেটা দেওয়া হয়, যে মাছের যা ওজন, সেই মাছের ওজনে যদি প্রতি কিলোর জন্য যে 20 mg করে যে ওই ট্রাইমেথোপ্রিম কম্পাউন্ডের যেটা রয়েছে সেই হিসেবে যদি এটা দেওয়া যায়, তাহলে কিন্তু এখানে কি দেখা যায়, এই রোগটাকে থেকে নিরাময় হতে পারে। তাই এই আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়। তবে সবসময় এটা থাকে যে যদি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, সেক্ষেত্রে অন্তত বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা দরকার। এবং তাই যদি করা যায়, এই যে বটম ক্লিনে যে মাছ চাষ সেটাকে আমরা আটকাতে পারি। এখানে আর একটা জিনিস যেটা বলেছি, যে ওই যে অ্যামোনিয়াকে আটকানোর মানে বা ট্যানটাকে কমানোর জন্য আর একটা আমাদের কেমিক্যাল পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা বলে আজকের এই আলোচনা শেষ করব। অ্যামোনিয়াকে কন্ট্রোল করার জন্য আমরা প্রাকৃতিক জিওলাইট ব্যবহার করতে পারি। প্রাকৃতিক জিওলাইট অনেকটা ফাঁপা এবং এরা অ্যামোনিয়াকে খুব কার্যকরীভাবে এরাকে শোষণ করে। এই জিওলাইটের মাধ্যমে যদি আমাদের এই অ্যামোনিয়া কন্ট্রোল করতে হয়, তাহলে লিটার প্রতি 1 গ্রাম থেকে আমরা 10 গ্রাম পর্যন্ত ব্যাগে করে যদি আমরা এই সিস্টেমে ঝুলিয়ে দিই, তাহলে কিন্তু এই অ্যামোনিয়াটা কন্ট্রোল হবে। তবে লং টার্মের জন্য কখনোই এই জিওলাইট করা ব্যবহার করা উচিত না। যদি আমাদের এটাকে ব্যবহার করতে হয়, তাহলে টানা 15 দিন ব্যবহার করার পর সেই জিওলাইটকে তুলে নিয়ে লবণ জলে রাখলে সেই জিওলাইট কিন্তু ওই অ্যামোনিয়াকে রিলিজ করে দেবে। তারপর সেটাকে রোদে শুকিয়ে সেটাকে আবার ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতিতে আমরা জিওলাইটের ব্যবহার করেও অ্যামোনিয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কারণ আমাদের যে আসল কথা, ওই যে ট্যান লেভেলটাকে আমরা সেফ লেভেলে রাখলে তাহলে মাছের যেমন তার প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, মাছ রোগাক্রান্ত হবে না, মাছও ভালো থাকবে। আজ এই পর্যন্ত, এবং এখানেই আমরা আলোচনা এখানে শেষ করছি। এবং তার আগে সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।